এই পৃথিবী থেকে যদি অগণিত ব্রহ্মলোক পর্যন্ত উচ্ছুত করে একটা রজতময় অর্থাৎ রূপময় পাহাড় যদি দান করা হয়, তাহলে ওই কঠিন শিবরদানের শূন্যভাগের এক ভাগও হয় না। তাই আমি বলবো, এখানে অনেক সময় দেশনা করা হয় বটে, অগণিত ব্রহ্মলোক পর্যন্ত যদি উচ্চতা করে একটা রৌপ্যময় পাহাড় দান করা হয়, শূন্যভাগের এক ভাগও হয় না। তাহলে ওই অগণিত ব্রহ্মলোকটা কোথায়? এই পৃথিবী থেকে ওই অগণিত ব্রহ্মলোকের উচ্চতাটা কোথায় এবং কতটুকু দূরত্বতা রয়েছে? আমি মনে করি সকলের এটা বোধগম্য হওয়া প্রয়োজন আছে। তাই আমি বলবো, আমাদের মনুষ্যলোকের মধ্যে একটা সুমেরু পর্বত রয়েছে, সেই সুমেরু পর্বতের উচ্চতা হচ্ছে 84,000 যোজন। কত হাজার যোজন বলছি? 84,000 যোজন। এক যোজন সমান কত তাহা আবার জানতে হয়। তাহলে এক যোজন সমান অর্থ হচ্ছে 12 কিলোমিটার সমান এক যোজন বলা হতো। কয় কিলোমিটার সমান? 12 কিলোমিটার সমান। তাহলে 12 কিলোমিটার অথবা 8 মাইল এক যোজন। তাহলে 84,000 যোজন ওই পাহাড়ের উচ্চতা, ওই পাহাড়ের উচ্চতা 84,000 যোজন। ওই সমুদ্রের নিম্নদেশে ওই পাহাড় রয়েছে 42,000 যোজন। সমুদ্রের পানির তলদেশে রয়েছে কত? 42,000 যোজন। আবার ওই পানির উপরে রয়েছে 42,000 যোজন। টোটাল কত উচ্চতা বলছি? 84,000 যোজন উচ্চতা। সেই 84,000 যোজন পাহাড়ের উপরে থেকে শুরু করে 42,000 যোজনে উপরে রয়েছে কি? চতুর্মহারাজ স্বর্গের অবস্থান। এক যোজন সমান কত মাইল বলেছিলাম? 8 মাইল অথবা 12 কিলোমিটার। তাহলে সেই চতুর্মহারাজ স্বর্গ থেকে আবার 42,000 যোজনে উপরে তাপদিংশ স্বর্গের অবস্থান। কয় ধাপ? মনুষ্যলোক থেকে 3 ধাপ বলা হয়েছে। ওই স্থান থেকে ওই তাপদিংশ স্বর্গ হতে আবার 42,000 যোজন উপরে যামস্বর্গের অবস্থান। সেই যামস্বর্গ থেকে আবার তুষিত স্বর্গের দূরত্বতা রয়েছে 42,000 যোজন উপরে। সেই তুষিত স্বর্গ থেকে আবার নির্মাণ স্বর্গের উচ্চতা 42,000 যোজন উপরে। আবার সেই নির্মাণ স্বর্গ থেকে উপরে এই পরনির্মিত বসবতী স্বর্গের অবস্থান। তাহলে কয়দা? মনুষ্যলোক থেকে 6টি দেবলোক কিন্তু মনুষ্যলোকের উপরে রয়েছে। তাহলে 6 ধাপ না, তাহলে কয় ধাপের মধ্যে 42,000 যোজন উপরে? 6 ধাপ, 42,000 যোজন উপরে। তন্মধ্যে আবার এর উপরে রয়েছে কি? ব্রহ্মলোকের অবস্থান। ব্রহ্মলোক ওই পরনির্মিত বসবতী স্বর্গের উচ্চতা থেকে শুরু করে 55,08,000 যোজন উপরে প্রথম ধ্যানভূমির অবস্থান। বুঝতে পারছেন? এটা ভালো করে মনোযোগ না দিলে আপনারা এটা বুঝতে পারবেন না, কিন্তু আমি সেজন্য বলছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে 55,08,000 যোজন উপরে স্বর্গ থেকে ওই ব্রহ্মলোকের প্রথম ধ্যানভূমির অবস্থান। দ্বিতীয় ধ্যানভূমির অবস্থান হচ্ছে ঠিক তেমনইভাবে 55,00,000 আবার 8,000 যোজন উপরে। এইভাবে 3টি প্রথম ধ্যানভূমি, দ্বিতীয় ধ্যানভূমি, তৃতীয় ধ্যানভূমি, ওখানে 3×9টি ব্রহ্মলোক রয়েছে। তার পরবর্তীতে আবার 2টি ব্রহ্মলোক রয়েছে চতুর্থ ধ্যানভূমিতে গিয়ে। ওখানেও ঠিক এমনইভাবে ওই 55,08,000 যোজনের উচ্চতা রয়েছে। আবার সেখান থেকে উপরে আরও 5টি, যেটা অনাগামী ফলে প্রতিষ্ঠিত হয়, তাহারা সেই এই স্থানে অবস্থান করে। শুদ্ধবাস ব্রহ্মলোক বলা হয়। সেই শুদ্ধবাস ব্রহ্মলোকটি কয়টা রয়েছে জানেন? 5টি। এই 5টির মধ্যে একটা একটা দূরত্ব কিন্তু ওইভাবেই 55,08,000 যোজনের উপরে দূরত্বটা রয়েছে। তাহলে দেখুন, ওই অগণিত ব্রহ্মলোক পর্যন্ত এবার চিন্তা করে দেখুন কতটুকু উচ্চতা। না, আমরা সাধারণ মানবের মধ্যে কেউ এরকম দান করেছেন, আমরা কোনোদিন শুনেছেন? এটা অতীতেও শুনিনি, বর্তমানে হয় না, ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না। তাহলে দেখুন, চিন্তা করে কত উচ্চতা। সেজন্য আমি এখানে বলেছি আকানিত্য আসা, অর্থাৎ অকনিত্য ব্রহ্মলোক পর্যন্ত যদি কেউ রজতময় পর্বত দান করে, তবুও কঠিন শিবরদানের ষোলভাগের এক ভাগ হবে না কিন্তু। তাহলে বহু উদাহরণস্বরূপ দিয়ে উপাসক উপাসিকাকে এভাবে ধর্মদেশনা করিত, ভিক্ষু সংঘকে এভাবে ধর্মদেশনা করিত, কারণ এইটার মাপকাঠি বলা যায় না। সেজন্য উদাহরণের মাধ্যমে দেশনা করিত।
তাই আমাদের সকলের এটা বোধগম্য হয়ে যদি কঠিন শিকড় দান করা হয় সেই পুণ্যটা হয় বেশি, আর যারা ভালো করে এটা বোধগম্য না হয়ে দান করে তাদের পুণ্য হবে না, তা না, পুণ্য কিন্তু হবেই, একটু কম হয়। যেমন তথাগত সম্মুখ সম্বুদ্ধ একসময় প্রশ্ন করেছিলেন ভিক্ষু সংঘের মধ্যে, হে ভিক্ষুগণ, আমি যদি সারিপুত্রবান থেকে দান দিয়ে থাকি তাহলে সারিপুত্রবান থেকে দান দিলে আমার বেশি পুণ্য হবে, নাকি সারিপুত্রবান থেকে আমি তথাগত সম্মুখ সম্বুদ্ধ হয়ে আমাকে দান দিলে সারিপুত্রবানদের বেশি পুণ্য হবে? একটা একটা প্রশ্ন না? তাহলে চিন্তা করে দেখুন, বুদ্ধ কিন্তু জগতের অতিথি একজন ব্যক্তি, তার কোনো তুলনা নেই, সীমা রাখা পরিসীমা নেই তার জ্ঞানের পরিধি। সে তথাগতকে দান দিলে পুণ্য বেশি হবে না? অবশ্যই হবে। কিন্তু বুদ্ধ বলেছেন, আমি সারিপুত্রবান থেকে দান দিলে বেশি পুণ্য হয়, বেশি পুণ্য হবে। কেন? আমি একটি কর্মের বিভাগ সম্পর্কে, দানব বিভাগ সম্পর্কে আমি যতটুকু জানবো, যতটুকু জেনে দান করতে পারবো, এই জগতে এমন কোনো ব্যক্তি নেই সেই দানের পরিধি জেনে দান করতে পারবে। সারিপুত্রবানদের জ্ঞান ছিল, প্রজ্ঞা ছিল, বুদ্ধের পরবর্তী কার বেশি প্রজ্ঞা ছিল আপনারা জানেন? বুদ্ধের পরবর্তী কার বেশি প্রজ্ঞা ছিল? সারিপুত্রবানদের। সেই জন্য তিনি বুদ্ধের সেনাপতি ছিলেন, ধর্মসেনাপতি ছিল না? কেন ছিল? আসলে তিনি সেই জ্ঞানের প্রজ্ঞার অধিকার ছিল বলেই তিনি বুদ্ধের ধর্মের মধ্যে সাধারণ ব্যক্তিকে গণনা করত না, জ্ঞানকে গণনা করা হতো। বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান, সেই জন্য বুদ্ধের পরে সারিপুত্রবান দেখি মহাজ্ঞানী, সেই জন্য সেই বান্ধবকে দান দিলেও কম পুণ্য হয় না। তথাগত সম্মুখ সম্বন্ধ কিন্তু কর্মের বিভাগ জেনে দান করে সেই পুণ্যের ফল বেশি হবে বলে বুদ্ধ আখ্যায়িত করেছিলেন। কিন্তু সারিপুত্রবানদের প্রজ্ঞা ছিল কত জানেন? সারিপুত্রবানদের প্রজ্ঞা ছিল, তিনি নাকি এই মহাপৃথিবীর মধ্যে এক কল্পকালের মধ্যে বৃষ্টির ফোঁটা কয়কটা স্থলে পড়েছে, কয়কটা পানিতে পড়েছে ঠিক তিনি গণনা করে দিতে পারত, এমন প্রজ্ঞার অধিকারী ছিল। কল্পকাল যেমন তেমন কথা নয়, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে কল্প বলা হয়। তাহলে আমরা শত বছর পর্যন্ত বেঁচে থাকি না, কল্পকালের চিন্তা কী করে করব? তেমন প্রজ্ঞাবান সেই প্রজ্ঞাবান ব্যক্তি, উনি কেমন প্রজ্ঞাবান চিন্তা করে দেখেন। তাহলে সেই প্রজ্ঞাবান ব্যক্তিকে দান দিলে পুণ্য হবে, এবং তিনিও বুদ্ধকে দান দিলে পুণ্য হবে, কিন্তু তারতম্যতা হচ্ছে কর্মের বিষয়, যিনি বেশি করে জানতে পারে তার পুণ্যটা বেশি হয়, ওটা বেশি হবেই। এখানে অনেক উপাসক উপাসিকা দেখতে পাচ্ছি, কিন্তু সকলের যে সমান পুণ্য হবে এটা বলতে পারবো না। এক একজনের এক এক মন মানসিকতা নিয়ে দান করছে, তার পুণ্য পারমি সৃষ্টি হবে কর্মের বিষয়ে, যিনি যত বেশি জানে তার পুণ্য তত বেশি হবে। তাই আমি বলবো, আজকের যে একটা রৌপ্যময় পাহাড়ের উদাহরণ দিলাম, সেটা যদি আপনারা একটু করে চিন্তা করে দান করতে পারেন, আপনাদের পুণ্যটা অত্যন্ত অত্যন্ত বেশি হবে। এই পুণ্যের প্রভাবে অনেকবার দেবরাজ ইন্দ্র হবেন, এই পুণ্যের প্রভাবে আপনারা অনেকবার রাজা হবেন মনুষ্যলোকে, তন্মধ্যে আবার চক্রবর্তী রাজা হবেন, আর জন্মে জন্মে উচ্চকুলি উচ্চকুলি জন্মগ্রহণ করবেন এবং ধনীকুলি জন্মগ্রহণ করবেন, আনির্বাণকাল হয়তো আর চারি উপায়েও জন্মগ্রহণ করতে হবে না। কিন্তু কর্মের বিভাগ যিনি যত বেশি জানে তার পুণ্যটা তত বেশি হবে। এই কামনা প্রত্যাশা রেখে আমি, আরও অনেক ধর্মদেশক বান্ধবগণ রয়েছেন, সেই জন্য বেশিক্ষণ ধর্মদেশনা না করে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের প্রতি আমার সশ্রদ্ধ চিত্ত বন্দনা জ্ঞাপন করে জগতের সকল প্রাণীর প্রতি আমার জন্ম জন্মান্তরের পুণ্য দান করে এখানেই ধর্মদেশনা সমাপ্ত করছি।